স্ক্রিনশট আছে? জি দেখতে পাচ্ছি। তবে আমরা সবগুলো মুছে দিলাম। আমরা যে অবজেক্টটা নিব পূর্বের থেকে নিচ্ছি। এখানে আমি একটা টুল দেখালাম, হচ্ছে এখানে কি বললাম, স্ক্যালপ টুল। স্ক্যালপ টুলের কাজটা বোঝা গেছে। আর আরেকটা দেখাইছিলাম কি, রোটেট টুল। রোটেট টুলটা কপি করে আমি দুই পাশে দিয়ে দিলাম, বলেছে আলপনা ডিজাইন করার জন্য। স্যার আমার কথা কি শুনতে পাওয়া যায় স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি যা দেখাচ্ছি এটা কি বুঝতে পারছেন? এটা আগের ধারাবাহিকতায়। এবার আমি নতুন যেটা দেখাবো এটা আগের ধারাবাহিকতায় দেখালাম, যে আমরা একটা লোগো তৈরি করি, আমি কাল্পনিক ভাবে করবো, এটা কোনো নির্দিষ্ট নিয়মে করছি না। কি কি করি সেটা দেখেন। আমি একটা সার্কেল টুল নিলাম, সার্কেল টুল নিয়ে এটাকে কপি করব, কপি করলাম, কপি করে বড় করলাম, এটাকে সেন্ড টু ব্যাক করলাম, এটাকে আরেকটু বড় করলাম, কপি করে এটাকে আরেকটু বড় করলাম। এটাকেও সেন্ড টু ব্যাক করলাম। এবার তিনটাকে একসাথে অ্যালাইনে মিডল করবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি এটাকে একসাথে গ্রুপ করলাম, গ্রুপ করে ডিভাইডেড করলাম, ডিভাইডেড করে সিলেকশন টুল দিয়ে এখানে যেগুলো পারি কিন্তু তিন কালার দেয়, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। একটা দুইটা তিনটা একটু বড় করে দেই তাহলে আর একটু ভালো হবে। এবার তিনটাকে অ্যালাইন করবো। তিনটে একবারে বড় করা যেত না? হ্যাঁ তিনটা বুঝতে পারিনি। তিনটে একবারে বড় করা যেত না স্যার? তিনটা তিনটে একত্রে বড় করা যেত না? আমি আসলে আলাদা করার জন্য কাজ করছি। তিন স্যার আলাদা আলাদা করে যে বড় করলেন, আলাদা করে কপি করছি আমি। এখন এটাকে ডিভাইডেড করব। আমি সাপোজ কোথায় এটা না, আচ্ছা ঠিক আছে, এখানে একটা রেক্টেঙ্গুলার টুল নেই যেটাকে মাঝখানে দিয়ে দেবো, এটাকে মিডিল অ্যালাইনমেন্টে দেই। ঠিক একই ভাবে এটাকে কপি করব, কপি করে এটাকে এই বরাবর দেব, লম্ব বরাবর।
এখানে আমি সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রুপ করলাম। গ্রুপ করলাম, এরপরে ডিভাইডেড করলাম, এরপরে আস্তে আস্তে আমি ডিলিট করবো। এই ডিলিটটা দেখতে হবে যে কি করি। এটা ডিলিট, এরপরে এটা ডিলিট, এটা ডিলিট, এটাও ডিলিট, এটা ডিলিট, 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 এখানে ডিলিট, 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 ডিলিট। এখন যদি এখানে মাঝখানে কোনো অক্ষর দেই, এটা থেকে আমি ফন্ট সাইজটা একটু বড় করে দিই। ফন্ট বড় করবো কিভাবে? টান দিলেই বড় হয়ে যায়। তাহলে এটা একটা লোগো, এই লোগোকে ইচ্ছা করলে আমি চেঞ্জ করতে পারবো কিভাবে? রাইট ক্লিক, আউটলাইন, এখানে কয়েকটা আছে বিনামূল্যে নিয়ে যাওয়া যায়। ক্রিয়েট আউটলাইন, এখান থেকে এটাকে আমি কালার চেঞ্জ করে দেবো। এই হচ্ছে আমার লোক স্যার। হ্যাঁ প্লাস চিহ্ন মধ্যে যে নিলাম, এটা কিভাবে নিলাম স্যার? হ্যাঁ প্লাস চিহ্নের মধ্যে যে এটা নিলাম স্যার, প্রাচীরের আর একটু দেখলে স্যার বলা হতো। তাহলে যে ক্রস যে দেওয়া হলো স্যার প্লাস চিহ্নের ক্রস বলতে আমি প্লাস চিহ্নটা কিভাবে দিয়েছি আমি এখানেই দেখাচ্ছি। এখানে জাস্ট একটা লাইন নিয়েছি এবং এটাই কপি করেছি, কপি, হ্যাঁ কপি করে এখানে ঘুরিয়ে দিয়েছি, আর কিছু করিনি। ঘুরে তাহলে কি দুটা প্লাস হলো না, দুটা চিহ্ন হলো? এই দুটাকে আমি একসাথে এখানে নিয়ে যেতে পারি, শেষ। এরপরে সব শেষে অ্যারেঞ্জ ইনটু ব্যাক, এই একটু ট্রাই করে আমি স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। রোকন ভাই স্ক্রিন শেয়ার দেন, কোনো প্রবলেম হলে আমি বলে দিচ্ছি। জিয়ান জিসান হচ্ছে তো? এখান থেকে আমরা যাবো করতেছি স্যার। হ্যাঁ প্রবলেম
সাকিব দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। ভুলে গেলাম, মিডল লেন একজন প্রফেসর, এটা সেটা ভুলে গেছি। জি অ্যালাইনমেন্ট সেন্টার দেবেন, সেন্টার সেন্টার দিব, সেন্টার ভুলে গেছি। অ্যালাইন ডান পাশে অলরেডি আছে, ডান পাশে অলরেডি আছে, পুরো অ্যালাইন আছে। স্যার গ্রুপ করছিলাম, গ্রুপ করা যাবে না বুঝলো? জি জি অ্যালাইনমেন্টে যে মাঝখানে দেন, উপর একটা মাঝখানে দেন, ড্যানেরটা মাঝখানে দেন, এটাও মাঝখানে দেন, আমি কি করে দেবো অ্যাক্সেস দেন। এই যে এটা আপনি আমাকে অ্যাক্সেস অ্যাকসেপ্ট করেন, আমি আপনাকে রিকোয়েস্ট করেছি ওটা অ্যাকসেপ্ট করেন। স্যার আমাকে জি আপনাকে আমি রিকোয়েস্ট করেছি, আপনি অ্যাক্সেস দেন। হ্যাঁ আমার লাইনে খুব সমস্যা হচ্ছে, বিকাল 3টা থেকে 41414 আনিসুর রহমান। স্যার আমি মেসেঞ্জারে জানাইছিলাম, পরে বলে লাইন আছে, লাইন থাকলে হবে না, আনস্টেবল দেখায়, আমি জুমে ক্লাস নিচ্ছিলাম অফ হয়ে যায় আবার আসে, এরকম বিকাল 3টা থেকে বারবার হচ্ছে, একটু দেখেন। যে আমার ইন্টারনেটের সমস্যার কারণে আপনাদের এই ব্যাঘাত ঘটছে। আর রকম ভাই কি দেখাচ্ছিলাম দেখান তো, বুঝতে পারিনি স্যার, কানেকশন সমস্যা আছে। আপনি যা দেখাচ্ছেন, হ্যাঁ এতক্ষণ কানেকশন ছিল না আমি জানি, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। স্যার ওই আলাদা করে রং করতেছিলাম সেটাই পাইনি। ক্লাসটা অফ করে দিচ্ছি, আমার ইন্টারনেটের খুবই সমস্যা হচ্ছে, আপনাদের কারো সমস্যা না, সমস্যাটা আমার এখানে, যেটুকু হয়েছে আমি রেকর্ডিং দিয়ে দিই। হ্যাঁ